एवं गुटी कलम किभाबे करते हैं कौन शाखा थेके किभाबे करते हैं कोथाय काटते हैं कोथाय फेंस दीते हैं किभाबे पलिथिन काटते हैं किभाबे अस्त्र दाड़ रखते हैं। आमरा नोआखाली सुवर्णचर थेके आसছি। आमाদের মধ্যে অনেকে নার্সারি ম্যান আছে, অনেকে কৃষক আছে যারা নার্সারি, এরা তো নিজেরাই নার্সারি করে বিক্রি করবে। আর আমরা যারা কৃষক আছি এরা নিজেরা নিজেদের এটারে প্র্যাকটিস করে প্রথমে দেখবো, দেখে নিজের বাড়িগুলোতে গাফটি এবং গুটি কলম করব। এখানে আমাদেরকে রংপুর বুড়িচর হর্টিকালচার সেন্টার কৃষি বিপণন অঙ্গ থেকে আমাদেরকে আনা হয়। আমাদেরকে কৃষি বিপণন অঙ্গ থেকে আনছে রংপুর হর্টিকালচার। এখানে আনার পর আমাদেরকে ট্রেডিং করাইছে, 3 দিন ট্রেডিং করাইছে। প্রথম দিন করাইছে গুটি কলমের উপর, এবং গুটি কলম কিভাবে করতে হয়, কোন শাখা থেকে কিভাবে করতে হয়, কোথায় কাটতে হয়, কোথায় ফেঁস দিতে হয়, কিভাবে পলিথিন কাটতে হয়, কিভাবে অস্ত্র ধার রাখতে হয়, কি ডান দিক থেকে কাটতে হয় না বাম দিক থেকে কাটতে হয়। এবং গুটি কলম করার পর কতদিন পর এটার শিকড় আসে, সেই শিকড় কতদিন পর পরিপক্ক হয়, কতদিন পর পরিপক্ক হওয়ার পরে এটাকে স্থানান্তরিত করতে হয়। স্থানান্তরিত করার পরে এরপর এটারে মাটিতে রাখতে হয়। এটার নির্দিষ্ট একটা বয়স সীমা আমাদেরকে শিখেছে। দ্বিতীয় দিন শিখেছে যে আমাদেরকে এখানে গ্রাফটিং কীভাবে করতে হয়, গ্রাফটিং কীভাবে করবে, গ্রাফটিংয়ের যে সয়নগুলো আনবে সয়নগুলো পরিপক্ক কিনা, ভালো কিনা, সতেজ কিনা সেগুলো দেখতে হবে। আজকে এখানে আমাদেরকে সবজি বাজার একটা সেন্টার আনছে। এখানে আমাদের যে বীজ কিনতে হইলে বীজের দেখতে হবে ধরন কীরকম, বীজের কীভাবে আনি শুকাইতে হবে, এবং বীজ কীভাবে শুকানো হয় ঠান্ডা নিতে হবে, এবং রোপণের আগে বীজটাকে আপনার ভিজাইতে হবে। ভিজাইছে কতক্ষণ ভিজাইবার পরে এটা যখন পানিতে ডুবে যাবে তখন কীভাবে রুইবে কোকোটাসে সেটা দেখাইছে। কোকোটাসে দেখাইছে, প্র্যাকটিক্যাল দেখাইছে যে এইভাবে এইভাবে একটা একটা করে দিবে, ইয়ারে দেওয়া হয় এটাকে দেখবে একটা আর একটা। 3 দিনের মাথায় এই মরিচের বীজগুলা গজাবে, তখন এটারে আবার সান ইয়ে পরিবর্তন করে বিছাই দিবে। বিছাই দিয়ে এখানে 2 দিন বা 3 দিন থাকার পরে এখানে ছত্রাকনাশক স্প্রে করবে। আজকে আমাদেরকে বীজের এগুলা সম্পর্কে শেখানো হচ্ছে।